আচ্ছা, ববিধানটির বিষয়টা হচ্ছে ববিধানকে ছোটবেলা থেকে আমরা ফ্যাশন আইকন হিসেবে জানি, কারণ ওনার আসলে অসম্ভব সুন্দরী একজন মহিলা। সামনাসামনি ওনাকে যখন আমি দেখতাম, আমি আমার চোখের পলক পড়তো না, আমি তাকিয়ে থাকতাম আর বলতাম একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়। আর ওনার সবসময় ওনার কাপড় চোপড়ের চয়েসের ব্যাপারে উনি খুব পিকি ছিলেন, এবং অনেক ছবিতে উনি কিন্তু আমার মার থেকে শাড়ি নিয়ে নিয়েও পড়তেন। আমার মনে আছে শাস্তি ছবিতেই একটা মানে গানের শুটিং হবে, তো তখন ববিতা আন্টিকে প্রোডাকশন থেকে যে কাপড়টা দেওয়া হলো এটা ওনার পছন্দ হয়নি, না আমি এটা পরবো না, কারণ উনি তো খুব স্টাইলিশ একটি ফ্যাশন কনশাস। উনি বললো যে না আমি এটা পরবো না, অন্য শাড়ি। এখন কি বলকে আমি ভাবির বাসায় যাবো, এখন ভাবির আলমারি খুলে আমার যেটা ভালো লাগে ওটা। তো এইরকম একটা বিষয় ছিল, আমাদের বাসায় আসতেন, আম্মুর আলমারি খুলে যেই শাড়িটা তার ভালো লাগতো ওই শাড়িগুলো পিক করে নিয়ে নিয়ে শুটিংয়ে উনি ব্যবহার করতেন। কত শাড়ি উনি পুকুরের পানিতে ভিজিয়ে নষ্ট করে দিতেন, আম্মু কোনো সময় এগুলো নিয়ে মাইন্ড করতো না কিছু। এরকম একটা উনি সবসময় কাপড় চোপড়ের ব্যাপারে খুব সচেতন ছিলেন, খুব কশাস। আর ওনাকে যেটাই পড়তো খুব মানিয়ে যেত, মানাতো। উনি পড়তেন না ওভাবে, নিজেকে ওভাবে প্রেজেন্ট করতেন। তো ওনাকে সবসময় আমরা বলতাম যে আরে বক্ত ইন্টারন্যাশনাল ফ্যাশন আইকন ববিতা আন্টিকে এখন আমার কাছে মনে হয় এরকম। আর সাবান আন্টি হচ্ছে একটা মাদারলি একটা ইমেজ, ওনাকে দেখলে একটা মায়ের মতো একটা ওরকম একটা শ্রদ্ধাবোধ আসে, আর উনি সবাইকে ওভাবে আগলেও রাখতেন। ওনাকে আমি দেখতাম শুটিংয়ে যখন যেত, মানে স্পট বয় থেকে শুরু করে প্রত্যেককে মানে এত বেশি উনি আপন করে নিত, মানে অন্যরকম একটা বিষয়।